আমাদের জীবনে একটা বড় বাধা হচ্ছে শয়তানের আক্রমণ। মানে কেন বললাম আক্রমণ ওয়ার্ডটা, প্রতিনিয়ত শয়তান কিন্তু আমাদের পিছনে লেগে আছে, প্রতিনিয়ত। এবং শয়তান তখন খুব সফল হয় যখন কারোর মধ্যে একটা বিশেষ এইটা দিয়ে ঢোকে আমাদের শরীরে, আমাদের মধ্যে মনস্তাত্ত্বিকের মধ্যে মননশীলতায় একটা বিশেষ ছিদ্র দিয়ে ঢোকে। সেই ছিদ্রটা বা গেটওয়ে যে দরজা, তার নাম হচ্ছে হতাশা। প্রথম যে দরজা দিয়ে ঢোকে শয়তান তা হলো হতাশা। এবং সফলতার তার প্রথমটা হচ্ছে যদি সে কারোর মধ্যে হতাশা সৃষ্টি করতে পারলো, শয়তান সফল। এবং এখান থেকে শুরু হয় সমস্ত অপকর্ম, সমস্ত আমাদের জীবনের যত আনসাকসেস স্টোরি আছে সব এখান থেকে শুরু, অসফলতা ব্যর্থতার যত গল্প আছে সব এখান থেকে শুরু। কোথা থেকে বলতো? ওই যে একটা বিশেষ কারণ, সেটা হলো হতাশা। যেন ও বলেছে যে আমার নাই। এবং মানুষ খুব অকৃতজ্ঞ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন মানুষ বড় অকৃতজ্ঞ। হ্যাঁ, সে কৃতজ্ঞতা জানে না। কেন বলছি কথাটা দেখো, ওর যে এত কিছু আছে কিন্তু সে একটা কথা বললো কি, আগে প্রথমে নাই দিয়ে শুরু করেছে। জি স্যার, আমার টাকা নাই, টাকা নেই, এটা দিয়ে শুরু করেছে কিন্তু। এবং ব্যর্থতার প্রথম কারণটা হচ্ছে অজুহাত। জি স্যার, যত মানুষ ব্যর্থ হচ্ছে তার প্রথম কারণটা হচ্ছে অজুহাত। অজুহাত নেলসন ম্যান্ডেলাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা আপনি যে এত সফল, সফলতার কারণটা কি? উনি বলেছেন, ডোন্ট জাজ মি বাই মাই সাকসেসেস, জাজ মি বাই হাউ মেনি টাইমস আই ফেল ডাউন অ্যান্ড গট ব্যাক আপ এগেন। উনি বলছেন যে আমাকে আমার সাকসেস দিয়ে জাজ করো না, মূল্যায়ন করো না, আমাকে ইভ্যালুয়েট করো, আমাকে মূল্যায়ন করো আমার ব্যর্থতা দিয়ে। আমি কতবার ব্যর্থ হয়েছি, কতবার পড়ে গেছি, কতবার হোঁচট খেয়েছি, আবার আমি ঘুরে দাঁড়িয়েছি। এতবার যদি দেখো তাহলে আমার সে সফল আর কেউ হতে পারে না। অনেকে সফল হয়েছে অল্পতে, বলছে উনি বলছেন আমি অনেক দেরিতে সফল হয়েছি। এই জন্য কখনো যেন আমরা না কথাটা না বলি, অজুহাতটা না দাঁড়াই। একটা বড় দেওয়াল আমাদের পিছনে আছে যার জন্য আমরা আজকে ব্যর্থ হচ্ছি, সফলতার পথটা বন্ধ করে রাখছে দেওয়ালটা, সেই দেওয়ালটার নাম হচ্ছে অজুহাত।